ভোর 5টায় 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর 24, 36, 30 ও 48 সেকেন্ডের অন্তরে বাজছে, অর্থাৎ 4টি ঘন্টা এই যথাক্রমে এই সময়ের অন্তরে বাজছে। ঘন্টাগুলি একসঙ্গে আবার কখন বাজবে? ভোরবেলা 5টায় বেজেছিল, আবার একসঙ্গে কখন বাজবে? এটা ঘন্টা মিনিটের সঙ্গে সঙ্গে লসাগুর অঙ্ক। 24, 36, 30 এবং 48কে 12 দিয়ে বিভাজ্য, এটা 2, 12 দুগুণে 24, 3 বারং 36, 30কে যায় না, 4 বারং 48। তারপর এটাকে আবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 দশকে 30, 2 যায় না, 4 যায় না, 2 দিয়ে দিলে 1, 1, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। সুতরাং নির্ণেয় লসাগু হবে 600। সুতরাং 600 মিনিট পর বা 600 মিনিটকে যদি আমি ঘন্টায় নিয়ে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 ঘন্টা পর একসঙ্গে বাজবে। যেহেতু ভোর 5টায় বেজেছিল তাই 5 AM এটা বাংলায় হয়ে গেছে, 5 AM প্লাস 10 আওয়ার্স মানে 15 আওয়ার্স, যদি রেলের ঘড়িতে দেখেন তাহলে 15 আওয়ার্স হবে, বা 3 PM অর্থাৎ বিকেলবেলা বা দুপুরবেলা 3টের সময় ঘড়িগুলি একসঙ্গে বাজবে।